সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। দেশি বিদেশি কোনো শক্তি সরকারকে আর ক্ষমতায় রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির চলমান সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। দেশি বিদেশি কোনো শক্তি জনগণের বিরুদ্ধে গিয়ে এই অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখতে পারবে না, তাদের বিদায় নিতে হবে। এরপর বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে এমন সরকার গঠন করবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যাদের জনগণের কাছে জবাবদিহি থাকবে। দেশের মানুষ সেই সরকারের অপেক্ষায় আছে। এবারে জানাবো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দেয় না। উবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করছে। জানাবো তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে সাত পুলিশ সহ আহত অর্ধশত। হবিগঞ্জের শহরতলি ধুরিয়াখাল পয়েন্টের কারাগার ফটক এলাকায় ক্যারাম খেলায় সিগারেটের ধোঁয়া ছড়াকে কেন্দ্র করে দুপক্ষের ভয়াবহ সংঘর্ষে সাত পুলিশ সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। প্রায় দেড় ঘণ্টা ব্যাপী সংঘর্ষে পিকআপ ভ্যান, মোটরসাইকেল, দোকানপাট এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এদিকে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লার কাছে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। যুদ্ধজাহাজ ও হেলিকপ্টার দিয়ে জলদস্যুদের ঘিরে ফেলেছে ইউরোপীয় ইউনিয়ন। জানিয়ে দেব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, এই রোজার মাসেও দেশের লক্ষ লক্ষ পরিবারে হাহাকার। দেশের 70% মানুষের খাদ্যগ্রহণ কমে গেছে, অপুষ্টিতে ভুগছে কয়েক কোটি মানুষ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘে মার্কিন প্রস্তাবে রাশিয়া চীনের ভেটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাশ হয়নি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। কোনো শক্তি সরকারকে ক্ষমতায় রাখতে পারবে না, আমির খসরু। দেশি বিদেশি কোনো শক্তি সরকারকে আর ক্ষমতায় রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপির চলমান সংগ্রাম অব্যাহত আছে, অব্যাহত থাকবে। দেশি বিদেশি কোনো শক্তি জনগণের বিরুদ্ধে গিয়ে অবৈধ সরকারকে আর ক্ষমতায় রাখতে পারবে না, তাদের বিদায় নিতে হবে। এরপর বাংলাদেশের মানুষ নির্বাচনের মাধ্যমে এমন সরকার গঠন করবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, যাদের জনগণের কাছে জবাবদিহি থাকবে। বাংলাদেশের মানুষ এই সরকারের আছে। শুক্রবার বিকেলে নগরীর কর্ণফুলী শাহ আমানত সেতু সংলগ্ন রাজবাড়ি কমিউনিটি সেন্টার এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আলোচনায় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য রাখেন। তিনি দলীয় নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীকে সালাম ও ঈদের শুভেচ্ছা জানান। আমির খসরু বলেন, বিএনপির সংগ্রাম বাংলাদেশের মানুষের মুক্তির সংগ্রাম, দেশের মালিকানা ফিরে পাওয়ার সংগ্রাম, বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক, রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। যতদিন স্বৈরাচার পদত্যাগ না করবে ততদিন এ সংগ্রাম চলবে। 7ই জানুয়ারি সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 7ই জানুয়ারিতে কি হয়েছিল? ডামি প্রধানমন্ত্রী, ডামি এমপি, ডামি নির্বাচন। আরও একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছে, বাংলাদেশের 95% মানুষ তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে রায় দিয়েছে। আবার বলি, 7ই জানুয়ারি বাংলাদেশের মানুষ, 95% মানুষ তারেক রহমানের পক্ষে, বিএনপির পক্ষে রায় দিয়েছে। তিনি বলেন, আজ বাংলাদেশে শুধু রাজনৈতিক দলের ঐক্য ঘটেনি, 95% বাংলাদেশের মানুষের ঐক্য ঘটেছে। সুশীল সমাজ, যারা আগে মুখ খুলত না, তারাও পরিষ্কার ভাষায় এই অবৈধ সরকারকে প্রত্যাখ্যান করেছে। তারা আজ গণতন্ত্রের পক্ষে কথা বলছেন। পেশাজীবীরা বলছেন, এমনকি গণমাধ্যমে যারা আছেন, যারা যারা শুধু শেখ হাসিনার সুবিধাপ্রাপ্ত গণমাধ্যম, তার বাইরের গণমাধ্যম এবং গণমাধ্যমের কর্মীরাও তা প্রত্যাখ্যান করেছে। তারাও আজ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন। চলমান সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দক্ষিণ জেলা বিএনপির ঘাঁটি, সুতরাং চলমান আন্দোলনে দক্ষিণ জেলাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা সবাই মিলে আজ যে জাতীয় ঐক্য হয়েছে, যে 95% মানুষ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে, তাদের নিয়ে হাতে হাত মিলিয়ে আমরা এই আন্দোলনকে সফল করব, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করব। সরকারের মূল শক্তি জনগণ নয়, প্রভু রাষ্ট্র, সেলিমা রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দেয় না। উবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বিদেশে আমাদের কোনো প্রভু নেই, দেশের জনগণই আমাদের শক্তি, কিন্তু বর্তমান সরকারের মূল শক্তি জনগণ নয়, প্রভু রাষ্ট্র। তিনি বলেন, নির্বাচনের আগে ক্ষমতাসীনরা বলেছে বিএনপি বিদেশিদের কাছে ধর্ণা দেয়, এখন উবায়দুল কাদেরের কথাই প্রমাণ হয়েছে, এখন
বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি, ভারতের দয়ায় জোর করে আবার ক্ষমতায় এসেছে। শুক্রবার রাজধানীর লালবাগ পুরান থানার কিল্লার মোড়ে হৃদয় কমিউনিটি সেন্টারে চকবাজার থানা বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে এসে কথা বলেন তিনি। সেলিমা রহমান বলেন, আওয়ামী লীগ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করেছে, তারা নিঃস্বার্থে সবকিছু বিকিয়ে দিচ্ছে, জনগণের স্বার্থ রক্ষা তাদের মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য প্রভু রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা, তাই দমনপীড়ন করে গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখছে আওয়ামী লীগ। তিনি বলেন, ষড়যন্ত্র করে জনগণের সঙ্গে প্রতারণা করে রাষ্ট্রক্ষমতা দখল করে এদেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার। এ থেকে দেশ এবং জনগণকে রক্ষা করতে হলে প্রয়োজন জাতীয় ঐক্য। আসুন জাতীয় ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলি। তুচ্ছ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে সাত পুলিশ সহ আহত অর্ধশতাধিক। হবিগঞ্জের শহরতলি ধুলিয়াখাল পয়েন্টের কারাগার ফটক এলাকায় কেরামখেলায় সিগারেটের ধোঁয়া ছাড়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে সাত পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পিকআপ ভ্যান, মোটরসাইকেল, দোকানপাট ও কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এ সময় ইটপাটকেল নিক্ষেপে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাত নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত মাস্টারবাড়ি এবং মোল্লাবাড়ি লোকজনের মধ্যে সংঘর্ষ চলে। পুলিশ একুশ রাউন্ড রাবার বুলেট, চার রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেব বলেন, খবর পেয়ে পুলিশ রাবার বুলেট এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে গিয়ে সদর থানার এসআই আবু জাবের সহ সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। দাঙ্গাবাজদের গ্রেপ্তার করতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। যুদ্ধজাহাজ হেলিকপ্টার দিয়ে জলদস্যুদের ঘিরে ফেলেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমবি আবদুল্লার কাছে অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। দস্যুতা বিরোধী অভিযানের অংশ হিসেবে যুদ্ধজাহাজটি বাংলাদেশি জাহাজের কাছে মোস্তায়ন করা হয়েছে। শুক্রবার মাইক্রো ব্লগিং সাইট এক্সে একটি পোস্টে এ তথ্য জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন নৌবাহিনীর ইউনেফোর। আফ্রিকা উপকূল দিয়ে চলাচলকারী অপেক্ষাকৃত দুর্বল জাহাজগুলোকে রক্ষার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ইউনেফোর। তারা জানিয়েছে, গত ১২ মার্চ বাংলাদেশি জাহাজটি ছিনতাই হওয়ার পর থেকে এটিকে অনুসরণ করছে তাদের যুদ্ধজাহাজ। ইউনেফোর শেয়ার করা ভিডিওতে দেখা গেছে এমবি আবদুল্লার কাছে অবস্থান নিয়েছে তাদের যুদ্ধজাহাজ। ওই সময় একটি হেলিকপ্টারও বাংলাদেশি জাহাজটির উপর ঘুরপাক খেতে দেখা গেছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘে মার্কিন প্রস্তাবে রাশিয়া চীনের ভেটো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির খসড়ার প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু রাশিয়া ও চীনের ভেটোর কারণে প্রস্তাবটি পাশ হয়নি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১১ দেশ, বিপক্ষে দেয় ৩টি দেশ, আর ভোট দেওয়া থেকে বিরত থাকে ১টি দেশ। ওয়াশিংটনের দ্বিমুখী নীতি ইসরায়েলের উপর কোনো চাপ তৈরি করছে না বলে অভিযোগ করেছে মস্কো। জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, এই খসড়াটি অত্যন্ত রাজনৈতিক করা হয়েছে এবং এতে রাফায় সামরিক অভিযান চালানোর জন্য কার্যকর সবুজ সংকেত রয়েছে। এদিকে কাতারে ফের যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলেছেন, আমরা দ্রুতই চুক্তিতে পৌঁছব, তবে এখনও চ্যালেঞ্জ রয়েছে। এই মুহূর্তে ব্লিংকেন ইসরায়েলে সফরে রয়েছেন। সেখানে তিনি যুদ্ধবিরতি কার্যকরের ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করছেন।